Assalamualaikum, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা এই এপ্রিল মাসে কিন্তু অনেক ফোনেরই দেখা পেয়েছি, স্পেশালি বাংলাদেশে এবার কিন্তু অনেক ফোনই লঞ্চ হচ্ছে এবং তার পাশাপাশি এই মাসে আর প্রায় 7-8 দিনের মতো রয়েছে এবং সেই সাথে আগামী মে মাসেও কিন্তু অনেকগুলো ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং সেই সাথে ওয়ার্ল্ড মার্কেটেও লঞ্চ হবে। সো আজকের ভিডিওতে কি কি ফোন আগামীতে বাংলাদেশে লঞ্চ হবে এবং ওয়ার্ল্ড মার্কেটে লঞ্চ হবে সেটা নিয়ে একদম ইন ডিটেইলস আলোচনা করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1 যে ব্র্যান্ডটাকে নিয়ে কথা বলবো সেটা হলো Oppo। Oppo বাংলাদেশ মার্কেটে Oppo F21 Pro যেটা কিছুদিন আগে লঞ্চ করেছে সেটা ছিল 4G মোবাইল, বাট তারা আগামী মাসেরই প্রথম 2 সপ্তাহের মধ্যে Oppo F21 Pro 5G মোবাইলটা লঞ্চ করবে। হতে পারে মে মাসের 10 তারিখে অথবা মে মাসের 11-12 তারিখের মধ্যে আমরা Oppo F21 Pro 5G মোবাইলটা দেখব। তাতে থাকবে হলো স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, অলমোস্ট সেম কনফিগারেশন থাকবে 4G-টার মতোই, বাট প্রাইসটা কেমন হবে সেটা আমরা জানি না। হতে পারে 30,000 থেকে 32-33,000-এর মতো হতে পারে, যেহেতু Oppo-র দাম নর্মাল অন্যান্য ফোনের থেকে একটু বেশি হয়ে থাকে, সো এটার প্রাইস একটু বেশি হলেও হতে পারে। দেন কথা বলবো Infinix কেনে। ইনফিনিক্সের নোট 12 এই ফোনটা লঞ্চ হবে আগামী 25 তারিখ, অর্থাৎ আগামী পরশু দিন বাংলাদেশ মার্কেট অফিসিয়ালি লঞ্চ হবে। তাতে থাকবে হলো মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, আর বাদ বাকি কনফিগারেশন বললাম না কারণ আমাদের চ্যানেল থেকে ইনশাল্লাহ আশা করি সেই মোবাইলটির ফুল রিভিউ আপনারা দেখতে পাবেন। এবং সেই সাথে ইনফিনিক্স হট 12 এই ফোনটাও এই মাসের 24-25 তারিখ লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এই ফোনটা লঞ্চ ডেট পিছিয়ে আগামী মাসে যে 14-15 তারিখের দিকে লঞ্চ হবে, সো তখন আপনারা এই ফোনটারও ফুল রিভিউ দেখতে পাবেন। এবং এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে হলো মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, তার পাশাপাশি বাদ বাকি সব কিছুই কিছুদিন পরে আপনারা জানতে পারবেন, তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। যেহেতু ফোনটা এখনও লঞ্চ হয়নি বা লঞ্চ ডেটটাও এক্স্যাক্টলি ক্লিয়ার করা হয়নি কবে লঞ্চ হবে, দ্যাটস আমরা আসলে ফোনটা ডিটেলস নিয়ে আর আলোচনা করলাম না আপাতত। দেন এরপরে কথা বলবো টেকনোকে নিয়ে। টেকনোর ক্যামন সিরিজ, যেটা তাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কেন্দ্রিক ফোন তারা বলে থাকে, সেই ক্যামন সিরিজের ক্যামন 19 ফোনটা ঈদের পরপরই আসতে যাচ্ছে। আগামী মে মাসে আমরা ক্যামন 19-এর ফোনটা দেখতে পাবো, তবে মে মাসের শেষের দিকে আসবে সেই ফোনটা। কনফিগারেশনের ব্যাপারে এখন আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি, বাট এই ফোনটা আসতেছে এটা আমরা 100% কনফার্ম। দেন শাওমির কথা যদি বলতে চাই, শাওমির অনেক ফোনই আসলে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, সো আমি অনেক ফোনের বিষয়ে এবার কথা বলবো না, দুটো ফোন নিয়ে কথা বলবো যে দুটো ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তার মধ্যে নাম্বার 1 হলো রেডমি 10A। এই মোবাইলটা আসবে 8-9 বা 10,000-এ, 10,000-এর নিচে আসবে, 8-9,000 টাকার মধ্যে আসবে, এবং এই ফোনটাও আগামী 25 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তবে ফোনটার প্রসেসর অনেকে পছন্দ নাও হতে পারে, মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর, বাট প্রাইসটা যদি 8,000 টাকার ঘরে থাকে তারপরও আমি মনে করি ঠিকঠাক চলবে এই প্রসেসর দিয়ে। দেন আরেকটা ফোন আসবে বাংলাদেশ মার্কেটে, সেটা হলো রেডমি নোট 11 প্রো 5G, যেটা স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে অলরেডি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সেই ফোনটা অফিসিয়ালি রেডমি নিয়ে আসবে, বাট ফোনটার প্রাইস কত হবে এবং এক্স্যাক্টলি কোন ডেটে লঞ্চ হবে সেটা বলতে পারছি না, বাট আগামী মে মাসের মধ্যে আমরা রেডমি নোট 11 প্রো 5G মোবাইলটা বাংলাদেশে অফিসিয়ালি শাওমির তরফ থেকে দেখতে পাবো। দেন কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমির দুইটা ফোন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসার চান্স রয়েছে, তার মধ্যে একটা হলো রিয়েলমি 9 4G, যেটা স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে। এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড 23-22 এই প্রাইস রেঞ্জে আসবে, অর্থাৎ রিয়েলমি 8 যে প্রাইসের ছিল রিয়েলমি 8 4G-টা আর কি, রিয়েলমি 9 4G-টাও প্রায় সেম প্রাইস রেঞ্জেই থাকবে। বাট আমার দেখা বিষয় যে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরের সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এই কম্বিনেশনটা কেমন হয়, মানে ওভারঅল ঠিকঠাক মতো পারফর্ম করবে কি না এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। বাট এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশ মার্কেটে আমরা ঈদের পরপর অর্থাৎ মে মাসে দেখতে যাচ্ছি, এবং সেই সাথে রিয়েলমি C35 এই মোবাইলটা আসতে পারে, যেটা দেখতে অনেকটা আইফোনের মতো, মানে রিয়েলমির তো এই আইফোন আর কি, মোটামুটি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ প্রাইসে আসবে, হয়তো বা 1400-1700-1800 টাকার মধ্যে আসবে। বাট এই ফোনটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ফুল রিভিউ ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে এই মোবাইলটা ফুল রিভিউ দেখে নিতে পারেন, রিয়েলমির আইফোন যাকে বলা হচ্ছে আর কি, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই ফোনটাই অফিসিয়ালি রিয়েলমি আগামী মে মাসে বাংলাদেশ মার্কেটে নিয়ে আসবে। এদিকে স্যামসাংয়ের কিন্তু এই এপ্রিল মাসে আমরা অনেকগুলো ফোন লঞ্চ হতে দেখেছি, মানে ভ্যারাইটিস ফোন, মোটামুটি সবগুলো ফোনেরই অনেক দাম ছিল, তবে সম্ভবত স্যামসাং যেটা আমরা শুনতেছি দুটো ফোন আনতে পারে যে দুটো ফোনের দাম কম হবে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি F23 স্ন্যাপড্রাগনের 750 প্রসেসর দিয়ে ফোনটা আসবে, প্রাইস হবে অ্যারাউন্ড 25-26,000 টাকার মধ্যে। দেন আরেকটা ফোন আসবে হলো স্যামসাংয়ের M53, সেই ফোনটার প্রাইসও মোটামুটি কম হবে, এক্স্যাক্টলি আমি জানি না কেমন প্রাইসে আসবে, বাট এই দুটো ফোনই আসবে, কিন্তু হতে পারে মে মাসের শেষের দিকে আসবে অথবা জুনের শুরুর দিকে আমরা স্যামসাংয়ের তরফ থেকে এই ফোনগুলো দেখতে পাবো। ভিভোর কথা বলতে গেলে ভিভো X80 সিরিজ নিয়ে আমরা দেখেছি যে তারা কাজ করছে, হতে পারে মে মাসে আসবে, হতে পারে জুন মাসে আসবে, বাট ভিভো X80 সিরিজটা আসবে। তার পাশাপাশি ভিভোর একটা প্যাডও আসার কথা, এখন আমরা এটা 100% ক্লিয়ার না প্যাডটা বাংলাদেশে আসবে কিনা, যদি আসে সেটাও আমরা ভিভো X80 সিরিজের পাশাপাশি দেখতে পাবো বাংলাদেশে। পোকোর কথা বলতে গেলে পোকো F4 GT, এই মোবাইলটা আগামী 26 তারিখে লঞ্চ হবে, প্রসেসর হিসাবে থাকলো 8 Gen 1 প্রসেসর, বাট এটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। বাট এই ফোনটা অনেকেরই প্রিয় একটা ফোন, যারা স্পেশালি গেমিং পছন্দ করেন তাদের জন্য আসলে এক্সট্রা উপরে যেহেতু দুইটা বাটন থাকে গেম খেলার জন্য, তার জন্য অনেকেরই ভালো লাগে। সো
এই ফোনটা যেই দেশেই বের হোক না কেন আমরা যদি পাই অবশ্যই সেই ফোনটার আমরা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসা ট্রাই করব এবং সর্বশেষ কথা বলবো OnePlus কে নিয়ে OnePlus এর 10 সিরিজের কিছু নরমাল ভেরিয়েন্ট বের হবে যেমন 10R তারপর OnePlus Ace এই ধরনের সিরিজের ফোনগুলো অলরেডি এস বাংলাদেশ মার্কেটে কিছু কিছু জায়গায় অনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে বাট 10 এর কিছু নরমাল ভেরিয়েন্ট আসবে এবং আপনাদেরকে একটা জিনিস বলে দেই OnePlus 10 Pro এই ফোনটার প্রাইস যদি আপনি গত এক মাসের সাথে কম্পেয়ার করেন তাহলে এখন প্রায় 40,000 টাকার মতো কমছে মানে এখন 70 থেকে 72 75,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সো এটা আরো এক দেড় মাস ওয়েট করলে 50,000 টাকার ঘরে এসে পড়বে কারণ OnePlus এর ফোনের প্রাইস এখন অনেক ফল করতেছে কারণ আমরা প্রায় শুনতেছি যে OnePlus অ্যাজ এ OnePlus কোম্পানি হিসেবে শাটডাউন হয়ে যাবে সম্ভবত নাথিং এ যে তারা নতুন করে স্টার্ট করবে সো OnePlus কে তারা এখানে বিলুপ্ত ঘোষণা করবে অথবা OnePlus Oppo সাথে লিংক আপ হয়ে একসাথে মার্জ হয়ে যাবে বাট এটা আমরা শুনেছি ক্লিয়ার না দ্যাটস ওয়াই OnePlus এর ফোনগুলো দেখা যাচ্ছে মার্কেটে অনেক হাই প্রাইসে আসলো কিছুদিন পর অনেক কমে যাচ্ছে দাম তো আমি আপনাদেরকে বলবো OnePlus এর ফোনগুলো টেকনিক্যালি ওইভাবে অফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যায় না সো আপনারা যেহেতু কিনবেন নিজের রিস্কেই কিনবেন কারণ কোনো প্রবলেম হলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় যেহেতু অফিশিয়ালি তেমন একটা বাংলাদেশ ওই ফোন আসেও না তো একটু বুঝে শুনে কিনলেই ভালো জাস্ট কম দামে পাওয়া গেলে যে ফোন অনেক ভালো হবে সেরকম কিন্তু না আর আগের OnePlus আর এখনকার OnePlus এর মধ্যে কিন্তু সব দিক থেকে অনেক পার্থক্য রয়েছে স্পেশালি কোয়ালিটি সো একটু বুঝে শুনে আপনারা আপাতত OnePlus ফোন কিনুন এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে একটা সচেতন করা হলো আর কি এটা আপনারা মনে রাখবেন সো আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে